হ্যালো বন্ধুরা, কুকিং স্টুডিও বাই মি অ্যান্ড মাই সিস্টার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। গাজর বাজারে সারা বছরই পাওয়া যায়, কিন্তু শীতের যে গাজর পাওয়া যায় সে গাজরের স্বাদই আলাদা। এই শীতে টাটকা টাটকা গাজর দিয়ে আমি তৈরি করব গাজরের সন্দেশ। গাজরের সন্দেশ করার জন্য নিয়েছি গ্রেট করা গাজর, লিকুইড দুধ, খোয়া, কোটা গরম মশলা, চিনি আর নিয়েছি মিল্ক পাউডার। আমি প্রথমে এই গ্রেট করা গাজরগুলোকে প্রথমে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে 500 গ্রাম গাজর প্রথমে খোসাটাকে ছুলে ধুয়ে নিয়ে তারপরে মিহি করা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। 2 কাপ লিকুইড দুধকে ফুটিয়ে আমি জাল করে ঘন করে নিয়েছি, নিয়ে 1 কাপ করে নিয়েছি। সেই লিকুইড দুধটা দিয়ে দিলাম, দিয়ে গাজরটাকে একটু সিদ্ধ করে নেব। যেহেতু এটা সন্দেশ হবে সেজন্য গাজর ঘন দুধ দিলে টেস্টটা ভালো হবে। এখন দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার 3 টিস্পুন, 3 চা চামচ মিল্ক পাউডার দিয়েছি, আর চিনি দিয়ে দিলাম 5 চা চামচ। চিনি আর মিল্ক পাউডারটা দিয়ে ভালো করে গাজরটার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। আর গাজরটা একটু সিদ্ধ হয়ে গলে গেলে তারপরে চিনিটাকে মিশাতে হবে। এখন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, 3টে ছোটো এলাচ আর 1 টুকরো ডালচিনি দিয়েছি। ছোটো এলাচগুলো মুখটা একটু ফাটিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 50 গ্রাম খোয়া, আর খোয়াটাকে আমি একটু গুঁড়ো করে নিয়েছি, এটা মিষ্টির দোকান থেকে কিনে আনা খোয়া। আর এই এখন খোয়া আর গোটা গরম মশলা দিয়ে গাজরটাকে আরও ভালো করে নেড়ে দিতে হবে। চিনি দেওয়ার পরে একটু জল বেরোবে, তখন নাড়তে হবে, অনবরত নেড়ে নেড়ে এটাকে ঘন করতে হবে, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে করতে হবে। আমার গাজরটা অনেকটা ঘন হয়ে এসেছে, এটাকে আরেকটু শুকিয়ে আমি ঘন করে নেব, আর এটাকে অনবরত নেড়ে যেতে হবে। এখন দিয়ে দিচ্ছি ছোটো চামচে 1 চামচ 2 চামচ ঘি, ঘিটা দিয়ে আবার ভালো করে নেড়ে দিচ্ছি। আমি এখন 2 চামচ দিলাম, পরে আর নামানোর আগে আর একটু ঘি দিয়ে দেবো। এটাকে শুকনো করতে হবে, যতক্ষণ না কড়াইয়ের গা ছেড়ে উঠে আসে ততক্ষণ সেটাকে নাড়তে হবে। আর নামানোর আগে আমি গোটা গরম মশলাগুলো যেগুলো দিয়েছি সেগুলোকে উঠিয়ে নেব। আর এখানে আমি গোটা গরম মশলা দিয়েছি, গোটা গরম মশলা না দিয়ে ছোটো এলাচের গুঁড়ো দেওয়া যেতে পারে পাউডার। একটা ডিশ প্লেটের মধ্যে আমি আগে থেকে ঘি ব্রাশ করে রেখেছিলাম, সেই প্লেটটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি গাজরের সন্দেশের পুরটা। এখন একদম প্যাচুলার সাহায্যে এটাকে সমান করে দিচ্ছি। আমি একটা চৌকো শেপ দিয়ে নিয়েছি। এখন ওপর থেকে কিছু কাজু বাদাম কুচিয়ে রেখেছিলাম, কাজু বাদাম কুচিগুলো ছড়িয়ে দিচ্ছি, দিয়ে এটাকে প্যাচুলার সাহায্যে আবার চেপে চেপে বসিয়ে দিচ্ছি। এটাকে ঠান্ডা করে নিয়ে তারপরে আমি কাটবো। আর ঠান্ডা হয়ে গেলে এটাকে ফ্রিজে দিয়ে দিলে ভালোভাবে সেট হয়ে যায়। আমার ঠান্ডা হয়ে করে নিয়ে আমি এটাগুলোকে চৌকো চৌকো শেপে কেটে নিয়েছি, আপনারা এগুলো বরফি আকারেও কেটে নিতে পারেন। তৈরি হয়ে গেছে আমার গাজরের সন্দেশ। এই গাজরের সন্দেশটা খেতে খুবই সুন্দর, আর বানিয়ে ফ্রিজে রেখেও দেওয়া যেতে পারে অনেক দিন ধরে। আপনারাও বানিয়ে দেখবেন গাজরের সন্দেশ। আর এখন তো বাজারে গাজর প্রচুর উঠেছে, আর খুবই ভালো লাগবে খেতে। তো আজকে আমার এই রেসিপিটা কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটিকে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। আর সাবস্ক্রাইব করার জন্য প্রথমে সাবস্ক্রাইব লাল রঙের সাবস্ক্রাইব লেখাটাতে প্রথমে ক্লিক করবেন, তারপর পাশে থাকা বেল বাটনটিকে অন করে অল নোটিফিকেশানে গিয়ে অন করে দেবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে।